চারজন মিলে আমরা আমাদের বাগানে যে লাউ হয়েছে সেটা কাটবো। বিফোর দ্যাট আই ওয়ান্ট টু রিমাইন্ড ইউ যে আমাদের লাউ, আমরা আজকে সকালে দুইটা লাউ ওখান থেকে তোলা হয়েছে, এখন বর্তমানে আরেকটা আছে যেটা হচ্ছে খাওয়ার যোগ্য, তো ওইটা আমরা তুলবো। তো আসুন আমরা আমাদের বাগানটা এবং লাউ কাটাটা একটু উপভোগ করি। লেটস গো গাইস, উই গোনা কাট সামথিং। কাম, তো এটা হচ্ছে আমাদের মাচাটা যেটা আমরা আর কি, এটা অ্যাবাউট 8 ফিট, বিকজ আই এম 6 ফিট, রাইট? সো অ্যাবাউট 8 ফিট। তো এটা হচ্ছে লাউ এবং এই পাশে গাছটার নাম কি যেন? সিম। সিম, সিম গাছটা একসাথে আর কি ওরা এখানে কি করছে, প্লানিং করছে। ওকে, তো গাইস উই গোনা কাট দিস। তো এটা হচ্ছে লাউ, আপনারা যারা না জানেন তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে লাউয়ের গ্রোথ খুবই ভালো, মানে বাই বন ওরা আর কি খুব হুড়হুড় করে বড় হয়ে যায়। যেমন এটা এটা আমি গতকাল 2 দিন আগে দেখছি এই সাইজ, আর এখন হচ্ছে দুই দিনের তফাৎ। আমি জানি যে একটা এটা একটা মানে অবিশ্বাস্য, বাট এটা আমার নিজের চোখে দেখা। সো আমরা এটা কাটবো। আচ্ছা, এনি ওয়ান ওয়ান টু কাট, আই উইল হোল্ড ইট। আচ্ছা, এখন আমরা হচ্ছে লাউটা কাটবো যেটা হচ্ছে বড় হয়েছে, রাইট? তো এখন এখানে বিষয়টা হচ্ছে যখন কোনো একটা মানে উদ্বোধন করা হয় বা কোনো একটা অনুষ্ঠানে দেখেন না যে কেচি দিয়ে সবাই মিলে একজন কাটে বা সবাই ভাবে টাচ করে, তো কেচি যেহেতু ছোট একজন ধরবে আর সবাই এটাকে এখানে কন্ট্রিবিউট করবে, ঠিক আছে, পার্টিসিপেট করবে। সো হু ইজ গোনা হোল্ড দা সিজার? ওকে, এন্ড দেন এভরিওয়ান গোনা টাচ ইওর হ্যান্ড লাইক দিস, পুট ইওর হ্যান্ড অন দা টপ, অলরাইট? লেটস কাট ইট। এখানে এখানে কাটতে হবে। ওকে, আই উইল হোল্ড ইট। আরেকবার নিয়ে আসবো বাসায় গিয়ে, এটা একটু আলসেম লাগছে। এই হচ্ছে আমাদের সেই সাধের লাউ। ওকে, থ্যাংক ইউ চিকেন, থ্যাংক ইউ মা, লাউ খাও, লাউয়ের পাতা খাও, সব খাও, বইরে কি হয়ে যা, ঠিক আছে? সবই এখানে বিষয়টা হচ্ছে যে লাউয়ের যে বিষয়টা দেখলাম, আমি অ্যাকচুয়ালি কখনোই লাউ খাই না, কিন্তু নিজের গাছের লাউ, এই জন্য আমি এখন লাউ খাই, আমার স্ত্রী রান্না করে হোয়াটএভার, এবং সে অবশ্যই এই যে লাউ পাতাগুলো দিয়ে লাউয়ের বড়া, তারপর হচ্ছে আরো কি কি যেন করে, ভাজি, অনেক কিছু, আচ্ছা ভর্তা, হ্যাঁ, কিছু খাইছে। তো মোটামুটি এটা হচ্ছে, আর একটু এই ফাঁকে আমি একটু দেখা করে, এটা হচ্ছে আমাদের লাউ শাক, আর শাক শেষের পথে, এগুলো বীজের জন্য রাখছি। আর ওটা যেন কি, এটা মাঝে মাঝে অনেকগুলো কাঁচামরিচ গাছ হয়েছে, বিভিন্ন পাতা গাছ, শশা, শশা, আর আমাদের সবচেয়ে ম্যাজেস্টিক যে গাছটা সেটা হচ্ছে হলো টমেটো, বাম্পার ফলন। আর এখানে আছে হচ্ছে আপনার গ্রিন পেপার, রেড পেপার, ইয়েলো পেপার, এগুলো পেপার, রেড পেপার, এটা বাম্পার ফলন। হ্যাঁ, আর এই যে সেই বেগুন, যা কিনা মানে সবসময় মানে ওর পেতে থেকে কখন নষ্ট হয়ে যাবে এই আর কি। আর হচ্ছে ওদিকে হচ্ছে তরমুজ আছে, তরমুজটা দেখেন, ওকে। সো আমরা আসো তোমার এখানে, এখানে হচ্ছে এখানে কিছু মেইন গাছ আছে, বাট এটা হচ্ছে তরমুজ। আসেন আপনাদেরকে আমি তরমুজের একটা চিত্র দেখাই। ওই যে বাবা, ওই যে, ওই যে, কই গেল রে ভাই, এখানে এই যে দেখেন, এই যে তরমুজ দেখতে পাচ্ছেন, একটা দুইটা, এগুলো ইনশাল্লাহ যদি বড় হয় তাহলে খাওয়া যাবে। এবার এখানে আরেকটা জিনিস দেখাই, আমাদের ইয়ের বাম্পার ফলন, নাগামরিচের বাম্পার ফলনটা দেখাই। ও হ্যাঁ, নাগামরিচের বাম্পার ফলনটা তো না দেখলেই নয়, দেখেন ও। আচ্ছা ও আচ্ছা, আমি ভিডিওতে না। সো এখন সবাই শেষ করার আগে একটা কথাই বলি, যে আমেরিকাতে স্পেশালি বাংলাদেশের বাইরে যারা আছেন যেসব দেশে, বা যারা, তারা তো জানেন যে এখানে ওই নিজের একদম টাটকা শাকসবজি খাওয়ার সৌভাগ্য আমাদের খুব একটা হয় না, ফ্রোজেন খেতে হয়। ইনফ্যাক্ট আমরা যারা বিভিন্ন স্টেটে থাকি আমরা জানি যে
আমরা যে শাকসবজি যেগুলো কিনে ওগুলো সব ফ্রোজেনই থাকে বা কিছু কিছু জায়গায় আমরা টাটকা জিনিস পাই, বাট এরকম একদম পুরো বাগান থেকে নেওয়ার সৌভাগ্য খুব কম সবার হয়। সো যারা যারা যাদের যাদের অপরচুনিটি আছে তারা অবশ্যই চেষ্টা করবেন, কারণ এরকম একদম টাটকা লাউ এবং শাকসবজি খারাপ না আর কি, ভালোই লাগে আর কি। যাই হোক, এটা আর কি অনেক কিছু বলে ফেললাম, কারণ আমি ওগুলো করি না, আমার স্ত্রী করে, আমি জাস্ট ওই কামলা দিই আর কি, মাটি সাটি কাটি, লেবার দিই আর কি। আর এই যে এখানে হচ্ছে আপনার মাচা টাচা এগুলো আর কি আমার কাজ, বাট আর কি সবাই মিলে আর কি একসাথে কোলাবোরেট করলে হয়ে যায় আর কি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, এখন আমরা এটা খাবো, খোদা হাফেজ। এখনই খাবেন, কামড় দিয়ে দাও। ওকে।